السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে শিখব যে পুরুষবাচক ভার্ব থেকে মহিলাবাচক ভার্বে আমরা কিভাবে যাব। উদাহরণস্বরূপ প্রথমে আমরা একটা দেখি। জেরিন চৌধুরী, আপনি আসবেন এবং এটা পড়বেন প্লিজ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الشريف يا حميد. হ্যাঁ, শরীফতা মানে শরীফটা হচ্ছে সে পান করেছে। না না, তুমি পান করেছো। ও, তুমি পান করেছো শরীফটা? হ্যাঁ, তুমি পান করেছো। আর যে আছে শায়া, এটা মানেটা ছায়া হচ্ছে চা। চা। আচ্ছা, হে হামিদ, তুমি কি চা পান করেছো? হ্যাঁ, আবার পরে না আসবিটা। শরিফতা শায়া ইয়া হামিদু, হ্যাঁ, এবার হে হামিদ, অনুবাদটা। তুমি কি চা পান করেছো? হ্যাঁ, এখন আপনি বলেন যে হে ফাতিমা, তুমি কি চা পান করেছো? হামিদের জায়গায় ফাতিমা হবে, তাহলে আর কি চেঞ্জ হবে? তাহলে হবে শরিফতি, গুড, বলে যান, শরিফতি, একসাথে বলেন। আশারিফ তিশাহ। শরিফতি শাহিয়া ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা বললেন নাকি? হ্যাঁ, সমস্যা নেই, আপনি একটা যে কোনো একটা আচ্ছা, মহিলার নাম বলুন আ ফাতিমাতা, না। ইয়া ফাতিমা তু, অথবা ইয়াস, এখানে ও আছে ইয়া ইয়াসু। ফাতিমা। হ্যাঁ, সুয়াদ। আর শরীফ তাশাইয়া ইয়া সুয়াদু। না, পুরুষ হলে শারিপ্তা আর মহিলা হলে শারিপ্তি। জি, ও সরি। আর শরীফ তিশাইয়া শাইয়া ইয়া সুয়াদু। আর কাতাব তারসা ইয়া আলিউ। ইয়া আলিয়ু, অলিও আছে, হে আলিও কে, আলি একজন আলি লোক। আলি, হ্যাঁ, হ্যাঁ আলি। হে আলি, তুমি কি ও পাঠটি লিখেছো? গুড। এখন আলির জায়গায় আপনি একজন মহিলার নাম বলে চেঞ্জ করেন। আচ্ছা, আকাতাপ্তি আকাতাপ্তি দর্শা ইয়া জাইনাবু। মাশা আল্লাহ। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। রবিউল ইসলাম, আপনি আসবেন প্লিজ এবং এখান থেকে পড়বেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগাসালতা ওয়াজহাকা বি আজি না, ইয়া আখি। ইয়া আখি। আখি মানে তো ভাই না স্যার? এ আমার ভাই। হ্যাঁ, হে আমার ভাই, আখা সালতা মানে হে আমার ভাই। হ্যাঁ বলেন। হে আমার ভাই, তুমি কি তোমার মুখমণ্ডল ধুয়েছো? তুমি আখা সালতা মানে মুখমণ্ডল না, আগসালতা মানে না? গসালাই গেছিল হচ্ছে ধোয়া। ধোয়া 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 ওয়াজহা ওয়াজাহাকা ওয়াজহাকা মানে মুখমণ্ডল।
আমার ভাই, তুমি মুখমণ্ডল দিয়েছো? এখন এটাকে ভাইয়ের জায়গায় বোন বানান। আখা সালতি ওয়াজহা কা কি ইয়া উখি ওয়াজহা কি? ওয়াজহা কি আখা সালতি ওয়াজহা কি ইয়া উখি উখতি না, ইয়া উখতি। উখি আইয়া সুরতি হাফিস্তা ইয়া বানি ইয়া বুনাইয়া। ই বোনাইয়া আইয়া সুরতি হে বোনাইয়া আইয়া বোনাইয়া মানে কি সুরতিন, বুনাইয়া মানে হে আমার ছেলে। হে আমার ছেলে হ্যাঁ, সুরা কোন আমরা সুরা তো তুমি মুখস্থ করেছি কি মুখস্থ করেছো? তুমি কোন সুরা মুখস্থ করেছো? কোন সুরা মুখস্থ করেছে এখন বানান হে আমার মেয়ে, তুমি কোন সুরা মুখস্থ করেছো? আইয়া সুরা তিন সুরাতান না, আইয়া সুরাতিন, ঠিক আছে। তারপরে আইয়া সুরা তিন আখিস আকিস্তাতুন না না না, কিছু হাফিজতি। হাফিজ তি হ্যাঁ, ইয়া ইয়া বুনাইনা ইয়া বুনাইয়াতি। ইয়া বুনাইয়াতি আর ওই লেসন ফাইভ না স্যার এটা সিক্স। আচ্ছা, আসবো আবার আপনার কাছে, মোহাম্মদ সামির, আপনি আসবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহফিজত দারসা জাদি জাদিদা ইয়া হাশিম হে হাশিম তুমি কি তুমি কত সুরো এরকম ভাবে স্যার মুখস্থ করেছ না না, হে ফাহিমা হে ইয়াফহামু মানে কি? ও ফাহিমা ইয়াফহাম বোঝা হ্যাঁ, হ্যাঁ আহফিজতা হাফিজতা দারসাল না, হাফিজতা কেন জাদিদা আসছে? ইয়া হাফিজ, এই যে সামনে দেখেন, আ ফাহিমতা। ও ও আহা ফাহিমতা জি স্যার ফাহিমতা দারসা দারসাল জাদিদা ইয়া হাশিমু ফাহিমতা তুমি কত সুরা বুঝেছো এরকম না হবে স্যার কেন, দার্স হাফিজ তো দার্সাল জাদিদা, মানে নতুন পাঠ, সুরা তো নাই ও এখানে। নতুন জি স্যার নতুন তুমি কি নতুন পাঠটি বুঝেছো হ্যাঁ, তুমি কি নতুন পাঠটি বুঝেছো? হে হাসিম, এখন হাসিমের জায়গায় আপনি খাদিজাকে নিয়ে আসেন। হাফিজ তি না, হাফিজ হাফিজ কেন, তি হাফিজের কিছু নাই তো ও এখানে। আ ও সরি আ ফাহিমতা ফাহিমতা দারসা দারসাল জাদিদা ইয়া আহ স্যার এখান থেকে আবার শুরু থেকে পড়ছি আহ আ ফাহিমতি দারসাল জাদিদা ইয়া খাদিজা তি তু আইনা জাহাব আইনা জাহাবতা বাদাল দারসি বাদাল দারসি ইয়া আখি আইনাল জাহাবতা আইনাল না আইনা। ইয়া আখ আইনা আইনা জাহাবতা জাদি বাদা বাদা দারসি ইয়া আখি তুমি কোথায় দারসি লেসনের পরে, পাঠের হে পরে ভাই তো। তুমি হ্যাঁ তুমি হ্যাঁ হে ভাই তুমি লেসনের পরে কোথায় ছিলে এরকম হবে স্যার স্যার হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় কোথায় গিয়েছিলে হে ভাই তুমি লেসনের পাঠের পরে কোথায় গিয়েছিলে হ্যাঁ, এখন বলেন হে বোন। আইনা জাহাবতি বাদা দারসি ইয়া উফতি হে বোন তুমি লেসনটির পরে কোথায় গিয়েছো বা কোথায় গিয়েছিলে হ্যাঁ, আবার বলেন আরবিটা। আইনা জাহাবতি
أين ذهبت بعد الدرس يا أوف يا أختي؟ হে বোন, তুমি পার্টির পরে কোথায় গিয়েছিলে? আচ্ছা, অনেক ধন্যবাদ মুশাররাত, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন এটা পড়তে পারেন কিনা, মা তো আর মানে এয়ারপোর্ট, তাহলে কি হবে? আনা জাহাব, আচ্ছা এটার উপর কি মানে তায়ের উপর কিছু হবে না, উপর তো বা কি নিচে ওইটা কিছু? কি হবে সেটা আপনাকে বলতে হবে। ও আচ্ছা, আনা জাহাব তো এলাম, আনা জাহাব তু, আনা জাহাব তু ইলাল মাতার মাতারি, মানে হচ্ছে আমি এয়ারপোর্টের দিকে গিয়েছিলাম। আজাহাব ইলাল মাল মালিয়াবি, মানে কি? মালাবি মানে খেলার মাঠ। আচ্ছা মালিয়াবি, এটা মনে হয় আজাহাব তা হবে, গুড, ভেরি গুড। মানে আজাহাব তা ইলাল মাল আবি ইয়া। আচ্ছা এটা উচ্চারণটা কি হবে? উসুফ, ইউসুফ। ইউসুফ। আচ্ছা তার মানে হে ইউসুফ, তুমি হে ইউসুফ তুমি তুমি কোথায় গিয়েছো, নাকি খেলার মাঠের দিকে গিয়েছো? তুমি কি খেলার মাঠের দিকে গিয়েছিলে? ও আচ্ছা, তুমি কি খেলার মাঠের দিকে গিয়েছিলে? উক্তি জাহাব মুস্তাশফা, মানে কি? হসপিটাল। আচ্ছা তার মানে এটা হবে উক্তি জাহাবতি ইলাল মুস্তাশফা, মানে হচ্ছে আমার আমার বোন হসপিটালের দিকে গিয়েছিল। উক্তি জাহাবতি হবে না, আর আমার বোন তো তাহলে সে প্রোনাউনে ব্যবহার হবে, জাহাবাত। ও জাহাবাত, আচ্ছা জাহাবতি হচ্ছে সামনে থাকা যে। আচ্ছা, তাহলে অনেক জাহাব। ধন্যবাদ। জিনাত রহমান, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম দেখেন তো এখান থেকে পড়তে পারেন কিনা। আজা হাব, আচ্ছা আজা হাব ইলাল মাকতাবাতি ইয়া 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 ফাত। ফাতিমা তু, হ্যাঁ, এটা কি মাকতাবাত মানে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি? মানে তুমি কি লাইব্রেরিতে গিয়েছিলে হে ফাতেমা? এটা হবে হলো জাহাপ্তি, ভেরি গুড। জাহাপ্তি ইনাল মাক্তা মাক্তা জাতি ইয়া ফাতেমা। মাশা আল্লাহ, হয়েছে ম্যাডাম। আচ্ছা, এই পর্যন্তই থাকুক আজকে, পরদিন আমরা নতুন এক্সারসাইজ পড়বো ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।